আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ড্যাপ চূড়ান্তকরণ ও বাস্তবায়নে এতদিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উদাসীনতা দেখেছে বলে অভিযোগ তাদের। প্রশ্ন তোলেন রাজউকের সক্ষমতা নিয়েও। সাইদুল ইসলামের রিপোর্ট। 400 বছরের পুরনো শহর ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নানামুখী সমস্যার কারণে বৈশ্বিক অনেক সূচকে রাজধানী শহরটির অবস্থান নিচের দিকে। ঢাকাকে বাসযোগ্য করতে বেশ কয়েকবার নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হলেও তা আলোর মুখ দেখেনি। তবে ডিটেইল এরিয়া প্ল্যান বাস্তবায়ন হলে চিত্র বদলাবে বলছেন বিশেষজ্ঞরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তুলে ধরেন নানামুখী সুপারিশ। তারা বলেন, ঢাকা ও তার পার্শ্ববর্তী 1528 বর্গ কিলোমিটার এলাকার ভূমি ব্যবহার, আবাসন, পরিবহন সহ অনেক কিছুই চিহ্নিত করা হয়েছে। কম জায়গায় বেশি মানুষ বসবাসের জন্য ব্লক ভিত্তিক আবাসন করা দরকার। ঢাকার বাসাবো, শেওড়াপাড়া, সিনপাড়া এবং পুরান ঢাকা এলাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরের বিভিন্ন এলাকার জনগণত্বের নাজুক পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। পর্যাপ্ত উন্মুক্ত স্থান রেখে অপেক্ষাকৃত ছোট ছোট প্লটকে একত্রীকরণের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বিশেষ সুবিধা সম্পন্ন এলাকা করতে হবে। একই সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন নিয়ন্ত্রণ বাস্তবায়ন করতে হবে। রাজুকের সীমাবদ্ধতার কারণে ঢাকা কনক্রিটের শহরে পরিণত হয়েছে বলেও মনে করছেন তারা। যে বোর্ডটি আছে সেই বোর্ডটি বেশিরভাগই আমলাতান্ত্রিক, যারা কিছুদিনের জন্য আসে, এরপরে আবার চলে যায় অন্য একটা মন্ত্রণালয়ে। এখানে আমরা পরিষ্কার করে বলেছি, এখানে পেশাভিত্তিক পেশাজীবী লোকজনের দিয়ে এই বোর্ডটি তৈরি করতে হবে। রাজু কাজ করে কোথায়? উন্নয়ন নিয়ন্ত্রণ, জনঘনত্ব নিয়ন্ত্রণ এবং এফআরএর ইমপ্লিমেন্টেশন, প্ল্যান পারমিশন, নকশা প্রণয়ন, এগুলো সেই জায়গায়ও তাদের কিন্তু প্রচন্ড রকমের দুর্বলতা আছে। রাজুক অনেক ক্ষেত্রেই ব্যর্থ এমন অভিযোগ করেন বক্তারা। সড়ক, রেলপথ, ঢাকার চারদিকে বৃত্তাকার জলপথ সহ যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়নে কঠোর হতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো একটি প্রতিষ্ঠান এই ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য একেবারেই যোগ্য অবস্থায় নাই। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।